আসসালামু আলাইকুম, বাংলা টেক ডেক্সে খন্দকার শরীফ। আর চলে এসেছি আজকে আপনাদের বেশ কিছু কমেন্টস নিয়ে, যে কমেন্টসগুলো নিয়ে কথা না বললেই নয়। তো এরকম বেশ কিছু কমেন্টস নিয়ে এসেছি আর এই কমেন্টসগুলো নিয়ে আজকের ভিডিও। তো চলুন আমরা চলে যাই কমেন্টসে, কমেন্টসে গিয়ে দেখি কে কি কমেন্টস করেছেন। প্রথম কমেন্টসটা হচ্ছে মোহাম্মদ রাজন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই আমি চাচ্ছিলাম 9 থেকে 10 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনতে 50% ডাউন পেমেন্ট দিয়ে। সেক্ষেত্রে কোন গ্যারেজ বা শোরুম থেকে নিলে ভালো হবে এবং কোন গাড়ি কিনলে ভালো হয়? একজন বলেছে এক্সে নেওয়ার জন্য, কিন্তু আমার তেমন কোনো ধারণা নেই, এজন্য আমি আপনার সহযোগিতা চাই। ভাই প্লিজ যদি একটু রিপ্লাই দিতেন। আর গাড়িটা আমি রাইড শেয়ারিং এ চালাতে চাই। রাজন ভাইয়ের কমেন্টসটা আপনারা দেখলেন। তো যাই হোক, রাজন ভাইকে বলবো 50% ডাউন পেমেন্টে রাজন ভাই গাড়ি কিনতে চাচ্ছে। প্রথমে বলবো যে রাজন ভাই ডাউন পেমেন্টে গাড়ি না কেনাই ভালো, কারণ আপনি যদি একটা ডাউন পেমেন্টে গাড়ি কেনেন এবং সেটা দিয়ে আপনি রাইড শেয়ার করতে চাচ্ছেন, তো রাইড শেয়ারিং এর বিজনেস খুব একটা ভালো না, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি এবং অনেক ভিডিওতেও বলে আসছি। আর আপনি ডাউন পেমেন্টে গাড়ি কিনতে চাচ্ছেন, এখানে হিসাব করলে আসলে অনেক হিসাব আসে, তো আমি এত হিসেব আসলে বলতে চাচ্ছি না। ডাউন পেমেন্টের গাড়ি আমার মতে না নেওয়াটাই বেস্ট। এমনিতেই হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি, তারপরে আবার ডাউন পেমেন্ট। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি ডাউন পেমেন্টে নেওয়ার পর একটা একটা প্রতি মাসে একটা কিস্তি ঝামেলা মতো মাথায় আসে, তারপরে আবার প্রতি মাসে 2 মাস 3 মাস পর পর গাড়ির এটা সেটা একটার পর একটা কাম লেগেই থাকবে। তো এদিকে সমস্যা হচ্ছে দুইটা, একটা হচ্ছে গাড়ির কিস্তি দিতে হবে আপনাকে, তারপরে গাড়ির কিছুদিন পর পর গাড়ির কাজ করাতে হবে, তারপরে আবার আপনার রাইড শেয়ারিং করবেন, সেখানে সময় দিতে হবে। তো সব মিলে একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যাবেন। আমার জানা মতে যাদেরকে দেখেছি ডাউন পেমেন্টে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছে, তারা কিন্তু খুব একটা ভালো আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, তো আমি এই বিষয়ে আসলে আপনাকে কিছু বলতে চাচ্ছি না। তো আপনি ডাউন পেমেন্টে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে একটু চিন্তা ভাবনা করে কিনবেন। তো ভালো থাকবেন রাজন ভাই। আমরা চলে যাই সেকেন্ড কমেন্টসে। সেকেন্ড কমেন্টসটা হচ্ছে প্রশান্তা। দাদা আমি প্রথম গাড়ি কিনতে চাচ্ছি নিজের জন্য, পুরনো গাড়ি, বাজেট 4-5 লাখ টাকা, গাড়ির মাইলেজ কমপক্ষে 10-12 আপ হইতে হবে এবং এলপিজি তে কনভার্ট করতে পারি এমন দুটি টয়োটা গাড়ির নাম বলেন দাদা, বা কোন গাড়ি আমার জন্য ভালো হবে তা একটু কষ্ট করে বলবেন দাদা। তো প্রশান্তা, আমি আপনাকে বলতে চাই, আপনি যেহেতু আপনার অনেক বাজেট কম, তো আপনার যদি ফ্যামিলি ছোট হয় কিংবা আপনি একাই ড্রাইভ করবেন, সাথে 2-1 জন থাকবে, এতটুকুই যদি হয় এবং আপনি গাড়িটা ইউজ কম করবেন, তো সেক্ষেত্রে আপনি ছোট গাড়ি নিতে পারেন। ছোট গাড়ি যেমন ইস্ট গাড়ি আছে, টয়োটা ইস্ট, তারপরে আপনি টয়োটা প্যাসো, এই টাইপের গাড়িগুলি নিতে পারেন। এই টাইপের গাড়িগুলি আপনি এলপিজিও কনভার্ট করতে পারবেন এবং মাইলেজও খুব ভালো দেবে। তো আপনার বাজেটের প্রায় কাছাকাছি এই টাইপের গাড়িগুলি 5 লাখ থেকে 6 লাখের মধ্যে এই গাড়িগুলি পাবেন, 1000 সিসি থেকে 1300 সিসির মধ্যে। আর এই গাড়িগুলির এসিও কিন্তু খুব ভালো কাজ করে। তো এই গাড়ি দুটি আপনি চাইলে নিতে পারেন, আর এই গাড়ি দুটি আপনি এলপিজিতেও কনভার্ট করতে পারবেন। তা আশা করি আপনার কমেন্টস এর অ্যান্সারটা পেয়ে গেছেন, ভালো থাকবেন। আমরা চলে যাই থার্ড কমেন্টসে। থার্ড কমেন্টসটা হচ্ছে জনি রাকিব। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? আমি আপনার সব ভিডিওগুলি দেখি। ভাই আমি 10 লাখ টাকার মধ্যে এক্সিও গাড়ি কিনতে চাই, ভাড়ায় চালাবো, কেমন হবে এবং কত মডেলের গাড়ি হবে একটু জানাবেন প্লিজ। জনি রাকিব ভাইয়ের বাজেট 10 লাখ টাকা, এক্সিও গাড়ি কিনতে চাচ্ছেন। তো ভাড়ায় যেহেতু চালাবেন, এক্সিও এক্সপিল্ডার এই টাইপের গাড়িগুলি আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো 10 লাখ টাকা বাজেটের মধ্যে মোটামুটি এক্সিও এক্সপিল্ডার 8-9 মডেলগুলি পাবেন। তো যাই হোক, বর্তমান বাজারের কথা বলছি আর কি, এই সময় আপনি 8-9 মডেলের গাড়িগুলি পাবেন। জনি রাকিব ভাই আশা করি আপনার কমেন্টস এর অ্যান্সার পেয়ে গেছেন। তো আমরা চলে যাই 4 নম্বর কমেন্টসে। তো আমরা চলে এসেছি 4 নম্বর কমেন্টসে। 4 নম্বর কমেন্টসটা হচ্ছে জুয়েল রমজান। ভাই 0% ডাউন পেমেন্ট লোনে গাড়ি কিনতে পারবো কি? তো জিরো ডাউন পেমেন্টে গাড়ি কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার বেশ কিছু শর্ত আছে, যেমন আপনার ল্যান্ড প্রপার্টি বেশি আছে এবং বড় বিজনেস আছে, তারা চাইলে যে কোনো সময় জিরো ডাউন পেমেন্টে যে কোনো ব্যাংকের থেকে গাড়ি নিতে পারে এবং নতুন গাড়ি নিতে পারে। তো আপনার যদি এরকম কোনো কিছু থাকে তাহলে আপনিও জিরো ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনিও নিতে পারবেন। ভালো থাকবেন জুয়েল রমজান ভাই। আমরা চলে যাই 5 নম্বর কমেন্টসে এবং সর্বশেষ কমেন্টস। তো আমরা চলে যাই 5 নম্বর কমেন্টসটা হচ্ছে MD জসিম। ভাই আপনি তো আপনার জীবনে অনেক মানুষকে উপকার এবং বিনোদন দিয়ে থাকেন, আপনার কাছ থেকে আমরা এত কিছু শিখতে পারি, আমার দোয়া রইল আপনার জন্য ভাইজান। তো MD জসিম ভাই, আসলে আমি জানি না মানুষের জীবনে উপকার করতে পারি কিনা, কতটুকু উপকার করতে পারি, তবে চেষ্টা করি উপকার করার জন্য, হয়তোবা উপকার হয়ে থাকে ঠিক আমি জানি না। তো যাই হোক, আপনারাই ভালো জানেন উপকার করি নাকি ক্ষতি করি মানুষের।
তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন জসিম ভাই এবং আপনারা সবাই ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন আগে থেকে সাবস্ক্রাইব করেন নাই এবং যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকে একটু কমেন্টস করবেন আর একটা ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন। দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।